তাপস রায়। এই মুহূর্তে কলেজ স্কোয়ারে তিনি প্রাতঃ ভ্রমণ করছেন, পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা গল্প, তারই সঙ্গে চলছে জনসংযোগ রিপাবলিক বাংলার চলতে চলতে বলতে বলতে সেগমেন্টে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তাপস দা, আজকে সকাল সকাল ভোট প্রচার এবং জনসংযোগ আপনার পাড়া আপনার এলাকা আপনি বলছিলেন, সেই জায়গা থেকে সবার সঙ্গে কথা বলে কেমন লাগছে, কতটা আত্মবিশ্বাস বাড়ছে? ভালো লাগছে, ভালো লাগছে। আত্মবিশ্বাস ছিল, আত্মবিশ্বাস আছে, আত্মবিশ্বাস থাকবে। বন্ধুদের সঙ্গে আড্ডা হচ্ছে বলছিলেন, তো সেই জায়গা থেকে তারা কি বলছেন, তারা আপনাকে এই রূপে দেখছে? তার কারণ এর আগে এতদিন পর্যন্ত আপনাকে তৃণমূলের জন্য ভোট চাইতে দেখা গিয়েছিল, এবারে আপনি বিজেপির হয়ে ভোট চাইছেন, পুরনো বন্ধুরা যারা পরিবর্তিত পরিস্থিতিতে আমাকে এই বন্ধু বান্ধবরাই বহু দিন ধরে কয়েক বছর ধরেই আমাকে বলছিল, নয় রাজনীতি ছাড়, নয় তৃণমূল ছাড়। সুতরাং তারা সেই অর্থে তারা খুব খুশি, আনন্দিত। আপনাকে দেখা গেল আজ চায় আড্ডাতে, এবং এরই পাশাপাশি আমি দেখলাম যে কলেজ স্কোয়ারের যারা ক্লাবের যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গেও কথা বললেন আপনি, তো তারা তারা আপনার তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন আপনাকে নিয়ে, কতটা আত্মবিশ্বাসী? আত্মবিশ্বাসী তো বুঝি, আত্মবিশ্বাস না থাকলে কোনো কাজে নামা যায়? এই কলকাতা উত্তর, এই কলকাতা উত্তরে আপনার প্রতিদ্বন্দ্বী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রদীপ ভট্টাচার্য, সেই জায়গা থেকে কতটা জোর টক্কর হবে বলে মনে করছেন? সে তো মানুষ বুঝবে, মানুষের সমর্থন, মানুষ কাকে চাইছে, কোন দলকে চাইছে, কেন্দ্রের ভোট, দেশের ভোট, পার্লামেন্টের ভোট, ভারতবর্ষের ভোট, সুতরাং এই অনেকগুলো প্রেক্ষিত থাকে, তো সেইগুলো দেখে। আর বাংলার এই অরাজক একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, মানে সর্বক্ষেত্রেই একটা দুর্নীতি, 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 আর যেখানেই যাওয়া হচ্ছে, মানে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেখানেই সেই সোনা দানার পাহাড় আর টাকার পাহাড়, এবং ইন দ্য টিউন অফ ক্রোরস অ্যান্ড ক্রোরস অ্যান্ড ক্রোরস। আর একটা বিষয়, আপনি এই যে প্রচারে বেরোচ্ছেন, সে জায়গা থেকে মানুষকে কি আশ্বাস দিচ্ছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, যদি নির্বাচিত হন আপনি তাহলে সেক্ষেত্রে মানুষের জন্য আপনি কি কাজ? প্রতিশ্রুতি তো সবাই এতদিন দিয়েছিল, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আমি আমি যদি নির্বাচিত হই প্রতিশ্রুতি দেবো না। যারা আমাকে চিনেন, জানেন বহু বহু বছর ধরে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, তারা জানেন তাপসকে নির্বাচিত করলে তাপস কি করবে, কি করবে না, কি সময় দেবে সমাজকে এবং উত্তর কলকাতাকে এবং মানুষকে। একেবারেই কোনো প্রতিশ্রুতি নয়, যদি নির্বাচনে জয়লাভ করেন তাহলে কোন রকম তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন না, কি কাজ করবেন সেটা কাজে করে দেখাবেন, এবং এরই পাশাপাশি নরমে গরমে প্রতিদ্বন্দ্বীদেরও বার্তা দিতে দেখা গেল বিজেপির প্রার্থী তাপস রায়কে। ক্যামেরায় অমিত শেঠের সঙ্গে রুমকি দে, রিপাবলিক বাংলা, কলকাতা। ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় এনআইএ এর হাতে ধৃত দুইজন, বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা, এনআইএ তদন্তে প্রাথমিক জিজ্ঞাসাবাদে একেবারেই সহযোগিতা করছেন না। গতকালকে তাদেরকে এনআইএ অফিসে আনা এবং বিকালে তাদের কোর্ট প্রোডাকশনের মাঝে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন এনআইএ আধিকারিকরা, রাতের বেলায়ও বেশ কিছুটা সময় জিজ্ঞাসাবাদ করেছেন, তদন্তে সহযোগিতা করছেন না এমনটাই জানা যাচ্ছে। কী ধরনের বিস্ফোরক মজুদ ছিল সেই বিষয়টা জানার চেষ্টা করছে এনআইএ। পাশাপাশি এই দুজনের রাজনৈতিক পরিচয় রয়েছে, ভূপতিনগরের বিস্ফোরণ এবং বিস্ফোরক মজুদ সেটা কি রাজনৈতিক কারণে করা হচ্ছিল, গোটা বিষয়টা জানতে চাইছে এনআইএ আধিকারিকরা। গতকালকে আরও তিনজনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, যদিও তারা বাড়িতে ছিলেন না বলে জানা যাচ্ছে। সেই তিনজনকে আবার এনআইএ অফিসে তলব করে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ, জানা যাচ্ছে সূত্র মারফত। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সুলকান, রিপাবলিক বাংলা, কলকাতা। ইডি হেফাজতে রয়েছে শেখ শাহজাহান, এবং শেখ শাহজাহানের আজকে আবারও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল রুটিন মাফিক, কারণ 48 ঘন্টা অন্তর অন্তরই স্বাস্থ্য পরীক্ষা করার কথা। জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষা শাহজাহানের, ঠিক সেই সময় সাংবাদিকদের একের পর এক প্রশ্ন করা হয় সাংবাদিকদের তরফ থেকে শাহজাহানকে। রিপাবলিক বাংলা প্রশ্ন করে শাহজাহানকে, দল নিয়ে প্রশ্ন করে শাহজাহানকে, ঠিক কী উত্তর দিয়েছে শেখ শাহজাহান, দেখুন একটি বিশেষ প্রতিবেদন। আল্লাহ আছে, কেউ থাকলো না তো আমার আল্লাহ আছে। রুক যাও, রুক যাও।
পর্যটন শহর দীঘায় পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য বিচের ধারে অবৈধভাবে বসে থাকা হকারদের উচ্ছেদ করলো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। বিগত কয়েক মাস ধরেই সৈকত সরণিতে পর্যটকদের যাতায়াতের জন্য নো হকার জোন হিসেবে ঘোষণা করেছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সিবিচকে কার্যত দখল করে জবরদখল করে রেখেছিল এবং পর্যটক যাতায়াতের অসুবিধা এবং সেই সঙ্গে বিক্রি করার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং বিশেষ করে পর্যটকদের সিবিচের ধারে বসার ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হয়েছিল এবং এমন কিছু অভিযোগ উঠে এসে যারা স্টল পেয়েছিলেন সেই সমস্ত স্টলের ব্যবসায়ীরা তারাও কিন্তু বিচের ধারে এসে পসারা সাজিয়ে এইভাবে অবৈধভাবে ব্যবসা করছিলেন। প্রশাসনের তরফ থেকে এদিন মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। দীঘা এবং দীঘা মোহনা কোস্টাল থানার যৌথ উদ্যোগে এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে এদিন সিবিচের ধারে মাইকিং করে যে অবৈধ যে সমস্ত দোকানদাররা বসেছিলেন তাদেরকে কিন্তু কার্যত তুলে দেওয়া হয়। সব মিলিয়ে দেখার বিষয় উন্নয়ন পর্ষদ যে সমস্ত দোকানদারদের উচ্ছেদ করলো তাদের ক্ষেত্রে কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তার সময় বলবে। পূর্ব মেদিনীপুর দীঘা থেকে বিষ্ণুত পণ্ডা, রিপাবলিক বাংলা। আর জলপাইগুড়ির ধূপগুড়িতে জনসভা নরেন্দ্র মোদী, জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে মোদীর নির্বাচনী জনসভা, আর যেই জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু উৎসাহ উন্মাদনা দেখা যাচ্ছে বিজেপির সমর্থকদের মধ্যে। ইতিমধ্যেই সভাস্থলে আসতে শুরু করে দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা, আমরা মহিলা বাহিনীরা তারা দলে দলে আসছেন, সেই এক্সক্লুসিভ ছবি কিন্তু এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন ধূপগুড়ি থেকে, সেই ছবি কিন্তু আপনাদের আমরা দেখা এই মুহূর্তে। আর জলপাইগুড়ির ধূপগুড়িতে জনসভা নরেন্দ্র মোদী, সেই জনসভা থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকে তো আমাদের নজর থাকছেই। তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন, তাদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এবং তার পাশাপাশি নিরাপত্তার দিকটাও কিন্তু নজর রাখতে হচ্ছে। একদম নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ধূপগুড়িকে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবিও। জাতীয় সড়কের পাশে সভামঞ্চ ও হেলিপ্যাড তৈরি করা হয়েছে। আর জলপাইগুড়িতে ধূপগুড়িতে জনসভা নরেন্দ্র মোদীর, জলপাইগুড়ির ধূপগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে কিন্তু নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী এবং সেই সভা থেকে তিনি আজকে কি বার্তা দেন, কি বলেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, বা জয়ন্ত রায়ের সমর্থনে ঠিক কি বলেন সেদিকে তো সকলেরই নজর রয়েছে। এবং এর পাশাপাশি এই সভাকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু যে ছবিটা পিও আমরা দেখতে পাচ্ছি যে একদম কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু উন্মাদনা তুঙ্গে। একেবারে ঠিক তাই পাইল, আমরা দেখেছিলাম যে একেবারে শেষ বৃহস্পতিবার অর্থাৎ গত বৃহস্পতিবারে কিন্তু বাংলায় ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং যেখানে উত্তরবঙ্গের দিকে সব রাজনৈতিক মহলে কোথাও কি নজর রয়েছে এবং সেখানে আবারও পাখিচ্ছক করেছে উত্তরবঙ্গকে বিজেপি নেতৃত্ব। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন জলপাইগুড়ি ধূপগুড়িতে ভোটবঙ্গে, আবারও মোদী। এই মুহূর্তে কিংশুক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কিংশুক, আজ ভোটবঙ্গে আবারও মোদী, আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন এই মুহূর্তে সভা জুড়ে, কি প্রস্তুতি দেখতে পাচ্ছ কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা কতটা চোখে পড়ছে, কি ছবি? এখন তোমাকে আমি প্রথমেই বলি, এটা হচ্ছে 31 নম্বর জাতীয় সড়ক এবং ঠিক এর পাশেই ময়নাতলিতে প্রধানমন্ত্রীর সভা জলপাইগুড়ির প্রার্থীর সমর্থনে। আমি একবার মূল সড়কের রাস্তাটা দেখাই, তুমি দেখতে পাচ্ছ যে মূল সড়কের যে রাস্তা সেই রাস্তা কিন্তু সম্পূর্ণরূপে একটা দিককে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে, তার কারণ প্রধানমন্ত্রীর সভা ঠিক এই বাঁদিকে, আর ঠিক তার আগে রাস্তার দুধারে জাতীয় পতাকা রয়েছে। এবার আমি যদি, যেহেতু খুব বড় রাস্তা, আমি ছবিটা তোমাকে যদি এই পাশের দেখাই, তুমি দেখো ধীরে ধীরে সাধারণ মানুষ, কর্মী সমর্থক, আমি এই কারণে বললাম সাধারণ মানুষ, প্রচুর সাধারণ মানুষ এসেছে শুধুমাত্র নরেন্দ্র মোদীকে দেখতে। সকালবেলা আমি কথা বলছিলাম একজনের সাথে, তিনিও জানিয়েছিলেন তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন। অপরপক্ষে এই জাতীয় সড়কের অপরদিকে যে রাস্তাটা, আমি সেই রাস্তাটার দিকে যদি একবার যাই তাহলে তুমি বুঝতে পারবে, এই রাস্তার মাঝখানে ডিভাইডার, এই ডিভাইডারের মাঝখানে পুরো পতাকায় মুড়ে ফেলা হয়েছে। সেই ছবিটাও আমি তোমায় দেখাচ্ছি, দেখো পতাকায় মুড়ে ফেলা হয়েছে। আর যারা কর্মী সমর্থক থেকে শুরু করে তুমি দেখতে পাচ্ছ এই যে মানুষের ভিড়, এই যে মানুষের ভিড়, তারা ধীরে ধীরে রাস্তা পার করে প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছে। দূরে দেখতে পাচ্ছ যেহেতু ন্যাশনাল হাইওয়ে, সেহেতু রাস্তার সাইড দিয়ে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যে কোনো রকম সমস্যা এড়াতে, তাই মানুষ ধীরে ধীরে প্রবেশ করছে মোদীর সভার দিকে। এখনো সভা শুরু হতে 2.5 ঘন্টার কাছাকাছি মাধ্যমে দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বঙ্গের এই যে সভা, ভোটবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, আর সেখান থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকে নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে কিংশুক।
বিজেপি বেঙ্গলের প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ টিএমসি দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত, একমাত্র বিজেপি ওদের স্বপ্ন পূরণ করতে পারে, একদম বাংলাতে কিন্তু এই টুইট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। আর জলপাইগুড়িতে জনসভা নরেন্দ্র মোদীর আর জনসভার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিউ, একেবারে ঠিক তাই, আজকে জলপাইগুড়িতে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার আগে বাংলাতে টুইট করলেন তিনি। এনআইএর নজরে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে আরও তিন তৃণমূল নেতা, এবং যেটা এনআইএ তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই তিন তৃণমূল নেতা ওই গোটা ঘটনার সঙ্গে যুক্ত, তার কারণ যেভাবে বিস্ফোরক তৈরি হয়েছিল তাতে কিন্তু একটা সার্কেল কাজ করেছিল বলে কিন্তু তারা মনে করছেন, এবং সেক্ষেত্রে এই তিন নেতার কী ভূমিকা সেটাও কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা মনে করছে। প্রয়োজনে এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু ফ্রেড ডেকে পাঠানো হতে পারে, এবং আবারও কিন্তু সামান করা হতে পারে এই তিনজন তৃণমূল নেতাকে। এনআইএর উপর যে আক্রমণের ঘটনা ঘটে সেই ঘটনায় এনআইএর তরফ থেকে অফিসিয়ালি এফআইআর দায়ের করা হয় ভূপতিনগর থানায়, কিন্তু অফিসিয়ালি এফআইআর দায়ের হলেও এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমভাবেই কোনো অ্যাকশান যে পুলিশ নিয়েছে এবং তার যে কোনো সদর্থক অ্যাকশান, অর্থাৎ এখনও পর্যন্ত যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারির সংখ্যা কিন্তু শূন্যই। সন্দেশখালীতে যেরকমভাবে ইডির উপর আক্রমণের পর শেখ শাহজাহান প্রায় 55 দিন ধরা পড়ে, ক্যামেরায় মহিত শেঠের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর।